loved it. Last day of shoot, আমরা সবাই একসাথে শুট করছি। রানেদা আমাদের জন্য কেক পাঠিয়েছে। রানেদা আমাদের জন্য কেক পাঠিয়েছে। আজকে আমাদের র‍্যাপ আপ। Laughter is a must for renewal. প্রাণ খুলে হাসি হাসা দরকার শরীর সুস্থ ভালো রাখতে। তো আমি নিজে প্রিপেয়ার করি আপনার এমনিতে কমেডি ভালো ভালোবাসি বেশ কিছু কমেডি করেওছি। তো কিন্তু কমেডি বলে আমার একটা এক্সট্রা ওয়েট মানে কী বলবো ভালোবাসা আছে ছবিটার জন্য। বেশ অনেকদিন শুট করলাম আমরা এবং আজকে আমাদের লাস্ট ডে এবং সব থেকে আনন্দের বিষয় হচ্ছে সবসময় লাস্ট ডেতে যত আর্টিস্ট আছে তারা সবসময় অ্যাভেলেবেল থাকে না, কিন্তু ফর্চুনেটলি প্রত্যেকে আমরা অ্যাভেলেবেল আছি এবং ইউনিট তো সকলে আছে এবং এটা ভীষণভাবে আমি চেয়েছিলাম, বাট লাকিলি এটা প্ল্যানিং ছিল না, বাট লাকিলি হয়ে গেছে যে লাস্ট ডে অফ শুটে আমরা সবাই একসাথে শুট করছি। খুবই ভালো আমাদের এক্সপিরিয়েন্স, আর তুমি তো তাও কাজ করেছো এই হাউসে, আমার ফার্স্ট টাইম, কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো লেগেছে সবার সাথে কাজ করে, শুধু একজন ছাড়া বাকি পারফেক্ট ছিল। ইয়েস, মানে সুরিন্দর ফিল্মসে যখনই কাজ করি মনে হয় যে একটা ফ্যামিলির মধ্যে কাজ হচ্ছে। নতুন বছরে অবশ্যই আমাদের লাভ ম্যারেজ রিলিজ করবে, তো তোমরা প্লিজ থিয়েটারে গিয়ে দেখো, আর সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আমার কথাগুলো বলে দিলে, এতদিন করে শুনছিল তাই নিজের থেকে কিছু বলতে পারে না, আমিও সেম কথাটাই বলবো যে প্লিজ হলে গিয়ে দেখবেন, আমাদের ফিডব্যাক দেবেন। নির্মল হাসির ছবি, খুব খুব আনন্দ পাবেন। এবং আমি প্রায় 24 বছর পর রঞ্জিত দার সঙ্গে কাজ করলাম, রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজ করলাম, এটা আমার একটা পরম পাওয়া। এবং তার সঙ্গে অঙ্কুশ, ঐন্দ্রিলা, আরও সোহাগ দি, আরও কলাকুশলী যারা আছেন তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আপ্লুত, খুব ভালো লেগেছে আমার। এবং সব থেকে বড় কথা, আমরা খুব মজা করে শুটিংটা করেছি, আমরা রোজ শুটিংয়ের ফিলিংটাই আমাদের ছিল পিকনিকে আসার মতো। তো সেইভাবে আজকে আমরা কাজটা শেষ করলাম, কেক কেটে আমাদের একটা র‍্যাপ আপ করা হলো। লাভ ম্যারেজের অন্তিম দৃশ্য শুটিং হলো এবং এখানেই আমাদের লাভ ম্যারেজের আজকের মতো শুটিং শেষ হলো, মানে আমাদের শুটিং শেষ হলো র‍্যাপ আপ। এবং সেই র‍্যাপ আপে আমরা সকলেই উপস্থিত ছিলাম, আমাদের হিরো রঞ্জিত দা, অপরাজিতা, অঙ্কুশ, ঐন্দ্রিলা এবং দেবনাথ প্রত্যেকেই আমাদের এখানে উপস্থিত ছিলেন। আশা করি আপনাদের কাছে খুব শীঘ্রই আমাদের এই ছবি পৌঁছবে এবং শুধু ছবি পৌঁছবে বলবো না, এই ছবি আপনাদের একটা নতুনত্বের স্বাদ দেবে, এটা আমাদের প্রত্যেক কলাকুশলীর একটি অঙ্গীকার। জীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো যা সময়।